ईद मुबारक। অনেকদিন গ্যাপ থাকার পরে আজকে করছি, সময় না থাকার কারণে এতদিন হয়তো আপনাদেরকে নতুন ব্লগ নিতে পারিনি। তো আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চিন্তা করলাম এই ব্লগটি ব্লগ হয়ে যাক আপনাদের জন্য। তো আজকের এই ব্লগে আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা এত ব্যস্ততার মধ্য দিয়েও প্রবাসীরা কীভাবে প্রবাসের মধ্যে ঈদ উদযাপন করছি সেই বিষয়টি। তো সাথে থাকুন, আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এটু জেট বাই নিহন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ওকে, আমরা আলহামদুলিল্লাহ এখন ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তে পারিনি করোনা পরিস্থিতির কারণে। আমরা আজকে ঈদুল আজহার নামাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপর প্রবাসের ঈদ, প্রবাসের আনন্দ। তো সাদা থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। নামাজ শেষ। আমরা চিন্তা করছি, আসলে অনেকে ইনভাইট আছে, তো চিন্তা করছি যে কার বাসায় যাওয়া যায়। হ্যাঁ, আজকে যারা ইনভাইট করছে সবার বাসায় যাবো। চিন্তা করছি যে কার বাসায় গিয়ে প্রথম শুরুয়াটা করা যায়। বুঝতেই পারছেন শুরুয়াটা কী হতে পারে, খাবার দাবার আর কি। আমরা সব কিছুর সাথে পরিচয় করা দিচ্ছি, রাজুর বটবটির সাথে একটু পরিচয় করা দিই। এটা হচ্ছে রাজুর বটবটি, আজকে প্রথম যাত্রা বটবটি দিয়ে শুরু আমাদের। এটা কি রাজু গাড়ি কি? এটা না হলে টমটম। টমটম, ওকে, তাহলে ওইদিকে চলো। পাশাপাশি মেহমান দেখে কই যান, কই যান। আমরা আসলে, আমি গত কোরবানির ঈদেই এখানে সেম জায়গাতে নামাজ পড়েছি এবং প্রথম যে বাসায় এসেছিলাম ভাইয়ের বাসায়, আমার হিমেল ভাই, আমাদের খুবই প্রিয় একজন ভাই। তো হিমেল ভাই যেহেতু কাছাকাছি, এখানে মধ্যে সুযোগটা কাজে লাগাই, হিমেল ভাইয়ের এখান থেকে মিষ্টি মুখ করে কিন্তু আমরা সবসময় বের হই। তো আজকেও একই অবস্থা, হিমেল ভাইয়ের দাওয়াতেই ওনার বাসায় আমরা চলে আসছি। আপুর হাতের সেমাই, তারপর রসমালাই, হ্যাঁ দেখতেই পাচ্ছেন।
রাজু প্যাট বোরে খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি। রাজু প্যাট বোরে খেয়ে বলতে আমরাও খেয়েছি, হিমেল ভাই আমি নাদিয়াপুর বাসা থেকে খেয়ে দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি কোরবানি পশু, যেখানে কোরবানি করবেন, কোরবানি দিবেন সেখানে, বিশেষ করে সুজন ভাইয়ের আমন্ত্রণে। চলুন সাথে। দেখছেন হয়তো খুব টায়ার্ড, কারণ কালকে সকাল থেকে ঘুম টুম যায় নাই, এই জন্য অবস্থা খুব টায়ার্ড দেখতে পাচ্ছেন। তো বাসায় আসছি, গরু জব করে দিয়েই বাকিটা আবার একটু বিশ্রাম নিয়ে ঘুমানোর পরে শুরু হবে। ওকে, প্রথম পার্ট শেষ করে আমরা দ্বিতীয় পার্ট আছে ব্লগের। আমরা সকালে আপনারা দেখেছেন বা দেখার চেষ্টা করছি ব্লগের মধ্যে, এখন আমাদের আবারও প্রস্তুতি আবারও বের হওয়া, সেটা হচ্ছে এখন চলবে আসলে খাবারের বিষয়। ধন্যবাদ সবাইকে। যে বিষয়টি নিয়ে বলছি সেটা হচ্ছে আমরা এখন দ্বিতীয় পার্টে আছি ব্লগে। দ্বিতীয় পার্ট বলতে সকাল তো আপনি দেখেছেন আমরা পবিত্র ঈদুল আজহার নামাজের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছি এবং পশু কোরবানির মধ্য দিয়ে। এরপর আমরা বাসায় এসে একটু বিশ্রাম নিলাম, তারপরে এখন যাচ্ছি কার বাসায় হামলা দেওয়া যায় সেই পরিকল্পনা করে। অনেকে ইনভাইট করেছেন কিন্তু অনেকের বাসায় তারা একসাথে যাওয়া সম্ভব না, তো পরিকল্পনা করে যাচ্ছি, দেখি কার বাসায় আমরা হামলা দিব। আমার সাথে আছেন সোহেল, এদিকে আছেন ওয়াসিম, এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে টিটিং টিটিং টিং রাজু ইমরান রাজু রাজু, তুমি কি আজ তুই আই এম রাজু ভিডিও? হ্যাঁ, আই এম আজিম ভিডিও, আজিম ভিডিও। ওকে, এদিকে আছে আই এম আজিম ভিডিওর প্যান্ট জুয়েল, রিমোটটা তাই সামনে। ও আচ্ছা, ইয়াতে ওয়াসিম কি ক্লিয়ার করছে কেন? এটা ওয়াসিম ক্লিয়ার করছে, আছে হেরে ফাইস করে রাখছে, রুবেল মোটা, সেটা রুবেলের স্বাস্থ্য পুষ্টি, যে পুষ্টি হিনা তার জন্য মাইস করে রাখছে। দেখতে থাকুন, থ্যাংক ইউ। যেটি বলছিলাম সেটা হচ্ছে প্রথম হামলাটা সেলিম ভাইয়ের বাসায় দিচ্ছি আমরা। এটা কার বাসা? বাসা কেউ আছে? ঈদ মো বাসা কেউ আছে? আমি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। পা ধরে সালাম করবা? অবশ্যই। টেক দিস। ও মনি কি সালাম দিয়েছেন? এক হাগলে কই, হাগলে কই। তুই যত কষ্ট করছ তুই হাইরে কষ্ট করতে শুয়ে গেছিস না? ঈদ মোবারক। এবারের কোরবানির প্রথম অংশ আমরা সেলিম ভাইয়ের বাসা দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এবার একটা অভিযানে, মানে আমরা যেটি আমরা ভাবছি, আমরা আমরা যেটি ভাবছি সেটা হচ্ছে আমরা এবার সবার বাসায় গিয়ে হামলা দিব কিংবা সবাইকে বিরক্ত করব। তো আমাদের আমাদের একটা টিমও আছে,
তো চিন্তা করলাম আর কি এটা তো প্রথম হামলাটা দিয়েছে সেলিমের বাসায় নেক্সট হামলা কার বাসায় দিব সেটি দেখার জন্য ভিডিও পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে থাকতে হবে থ্যাংক ইউ আবার আসসালামু আলাইকুম যা বলছিলাম আমরা খাবার দাবারের পরে আমরা এখন এসেছি মোজামিয়াতে মোজামিয়া এখানে এসেছি এখানে কিছু ভাই ব্রাদার আছে আমাদের যারা প্রায় 4 মাস ধরে যাদের কাজ নেই যারা শিশুর দোকান আগে কাজ করতেন তারা এখানে মধ্যে দেখা যাচ্ছে মানবত জীবনযাপন করছেন তো তাদের জন্য প্রিমিয়াম সুইসের পক্ষ থেকে আমরা প্রিমিয়াম সুইস যে কোরবানি দিয়েছেন পশু কোরবানি দিয়েছেন সেখানে থেকে আমরা 100 কিলো মাংস পেয়েছি যেটা আমরা গরিব অসহায় দুঃখীদের বা যারা আছেন প্রমাণ করতে পারছেন না কিংবা যারা এখানে একটু কষ্টে আছেন তাদেরকে দেওয়ার জন্য এনেছি এবং তাদেরকে আমরা দিব সেজন্য আমরা এক এক কিলো করে সব প্রত্যেকটা বক্স প্রত্যেকটা প্যাক করা আছে আচ্ছা তো প্লাস মনে আছে ক্যামেরা সম্ভবত হ্যাঁ রাইট ওয়াও নাইস দুই সামনে দশ টাকা আমরা আপনারা জানেন যে আমাদের কিছু প্রবাসী ভাইয়ের সাথে কোরবানির ঈদ উদযাপন করে ঈদ উল আধা উদযাপন করে আমরা এইমাত্র এসেছি ঢাকা মেডিকেলে ভাইয়ের সাথে সবার পরিচয় আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে আছি এখন আছি সুজন ভাইয়ের ইস্তারায় সুজন ভাইদের ইস্তারায় বা অনেক ভাই সুজন ভাই যারা আছেন হায়দার ভাই তাদের ইস্তারে আছি ওনার কি করছেন আজকের এই ঈদের দিনে আমরা একটু দেখার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আমরা সবাই এই বর্তমান পরিস্থিতিতে এবং এই করোনা ভাইরাসের মধ্যেও
যতটুকু নিজেদেরকে যতটুকু নিজেদেরকে দূরত্ব বজায় রেখে মোটামুটি চেষ্টা করছি ঈদের আনন্দ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। বিষয় হচ্ছে যার জন্য নাই মেজবানের বাড়িতে নাই, এই কথা আমার দাদি বলতেন। আলহাজে যাওয়ার কথা ছিল, সেখানেও ক্যান্সেল হয়েছে ওই যে আফসারের কারণে। আর দিদি হচ্ছে এরপরে গেলাম শুধু মেস্তরাই বুঝছি, ওখানে একদম খাওয়া দাওয়া করে ফুল টায়ার হয়ে তারপরে বের হবো। দেখি ভাইরা ব্যাডমিন্টন খেলছেন, কোনো মনোযোগই নেই আমাদের জন্য, সেখান থেকে চলে আসলাম। চলে এসে বাসায় আসলাম, পেটে সবার খিদা, ফ্রেন্ড সবাই আছেন, কী করা যায়। সেক্ষেত্রে যে রাজু, ভাই রাজু কিরে তুই এবার তোর অবস্থা কেন? তারপর এই যে সোহেল রান্না বসিয়েছে, কি রান্না বসিয়েছে দেখি, রান্না বসিয়েছে, ওয়াও, হ্যাঁ রান্না বসিয়েছে। এখন রান্নার বসিয়েছে ঠিকই, কিন্তু পরে দেখতে পারলো যে গ্যাসের গ্যাস কমে যাচ্ছে, তার মানে রাত বাজে এখন 1:30, গ্যাসের পাওয়ারও কম, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, যে কথাটি একটু আগে বলেছিলাম যার জন্য নেই তার জন্য মেজবানের বাড়ি তো নেই, তো জানি না কী হয়। সব কিছু মিলেই এই ব্লগের ফিনিশিংটা এটাই যে কী হবে বা আজকে আমি খেতে পারবো কিনা জানি না। তারপর সবাইকে ঈদ মোবারক, বিস্তারিত জানতে হলে কমেন্টে জিজ্ঞেস করবেন যে নিহম ভাই রাতে খেতে পেরেছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।